বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের 94তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সোশ্যাল ডেভেলপমেন্ট মুভমেন্টের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল। বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনে যিনি যুদ্ধে সবচেয়ে বড় নেতৃত্ব ভূমিকা দিয়েছেন সেটা হচ্ছে মাজেদুল আর বঙ্গবন্ধু ছিলেন আমাদের আদর্শিক জায়গা এবং তিনি যে সমস্ত দেশবাসীকে মতে মতে ভাষণের মাধ্যমে নির্দেশনা দিতে পেরেছেন যে বক্তৃতা এবং সংকল্প এবং সাহস আমাদের জাতি যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। তিনি যদিও 9 মাস বন্দী ছিলেন কিন্তু তার নামে আমরা যুদ্ধ করেছি, তার নামে আমরা সরকার চালিয়েছি, তাকে আমরা প্রেসিডেন্ট করে আমরা সরকার গঠন করেছি। তিনি যেমন আমাদের জাতির যাদব ঠিক তেমনি আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্বে তিনি যে ভূমিকা রেখেছেন তার নাম হচ্ছে এটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের যে বাংলাদেশ শুধুমাত্র একটা দেশ বা ভূখণ্ড তার সরকার শুধু তাই ছিল না, আমাদের ঘোষণাপত্রে আমরা অনেক 5টি শব্দ ব্যবহার করেছিলাম। সেই 5টির ভিতরে একটি হচ্ছে সাম্য, ইকোয়ালিটি আর হিউম্যান ডিগনিটি মানবিক মর্যাদা, আর একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সেই জন্য যখন সোশ্যাল ডেভেলপমেন্টের কথা বলছেন সেখানে আমার ওই সামাজিক ন্যায় বিচার, এইটা না হলে সামাজিক ডেভেলপমেন্ট হবে না। জীবন গরিব উন্নয়ন ফাউন্ডেশন আছেন নাকি? সৈয়দ হাসান তারেকের হাফিজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বরণ করছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের অন্য